আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি তাদের অনলাইন ভিত্তিক রসায়ন ক্লাসে। আজকে আমি আলোচনা করব তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের দশম ক্লাস অর্থাৎ পরিবেশ রসায়নের। আজকে আলোচনা করা হবে গ্যাসের গতিশক্তি নিয়ে। গত ক্লাসে আমরা আরএমএস বেগ সম্পর্কে আলোচনা করেছিলাম, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গ্যাসের গতিশক্তি। তো তোমরা যেহেতু গ্যাসের গতিশক্তির গাণিতিক সমস্যা সমাধান করতে হবে, তাই তোমাদেরকে আমি বলছি যে তোমরা কাগজ কলম এবং সেই সাথে ক্যালকুলেটর নিয়ে রেডি হও। তাহলে আসো আমরা ক্লাস শুরু করি। আজকে আমাদের আলোচ্য বিষয় গ্যাসের গতিশক্তি। তো গত ক্লাসে গ্যাসের গতিশক্তি, কাইনেটিক এনার্জি যেটা আমরা বলি, এটাকে আমরা কাইনেটিক এনার্জি যেহেতু ই কে দ্বারা প্রকাশ করি, তাহলে গতিশক্তিকে আমরা ই কে দ্বারা প্রকাশ করি কাইনেটিক এনার্জি হওয়ার কারণে। তো গ্যাসের গতীয় সমীকরণ থেকে আমরা জানি পিভি সমান ওয়ান থার্ড এম এন সি স্কোয়ার। তোমরা লেখো পিভি সমান ওয়ান থার্ড এম এন সি স্কোয়ার। তাহলে পিভি সমান আমি যদি এইরকম লিখি, টু বাই থ্রি, একটা টু বেশি নিলাম এই জন্য হাফ করে দিলাম, টু টু কেটে গেলে এটাই থাকে এম এন সি স্কোয়ার। তাহলে পিভি সমান টু বাই থ্রি ইন্টু হাফ এম এন সি স্কোয়ার সমান হচ্ছে গতিশক্তি। তাহলে গতিশক্তি যদি আমরা বামে নেই, তাহলে গতিশক্তি সমান থ্রি বাই টু পিভি, থ্রি বাই টু পিভি। এখন আমরা পিভি সমান কী জানি, এন আর টি। তাহলে পিভি সমান এন আর টি। তাহলে গতিশক্তি সমান আমরা কী পেলাম, গতিশক্তি সমান থ্রি বাই টু এন আর টি, থ্রি বাই টু। রাজু উপস্থিত হয়েছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখনও যারা জয়েন করো নাই তারা জয়েন করো। তাহলে গতিশক্তি সমান আমরা জানি কাইনেটিক এনার্জি, আর কাইনেটিক এনার্জিকে আমরা ই কে দ্বারা প্রকাশ করি। তাহলে ই কে হচ্ছে গ্যাসের গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। এখানে আমরা গ্যাসের গতীয় সমীকরণ থেকে জানি পিভি সমান ওয়ান থার্ড এম এন সি স্কোয়ার। তাহলে গ্যাসের গতীয় সমীকরণ থেকে আমরা কী জানি, পিভি সমান ওয়ান থার্ড এম এন সি স্কোয়ার। তাহলে আমরা যদি টু বাই থ্রি করি, তাহলে হাফ ইন্টু করলেই এটা ওয়ান থার্ডই থাকে, তাহলে হাফ এম এন সি স্কোয়ার। আর হাফ এম এন সি স্কোয়ার হচ্ছে গতিশক্তি। তাহলে পিভি সমান টু বাই থ্রি ইন্টু গতিশক্তি। এখন গতিশক্তিকে যদি আমরা বামে নেই, মারিয়া রোল 242, থ্যাংক ইউ। এরপর আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, মারিয়া সালাম দিয়েছে, আচ্ছা থ্যাংক ইউ। তাহলে গতিশক্তি সমান থ্রি বাই টু এন আর টি, এ পর্যন্ত তোমরা লেখো। তাহলে গ্যাসের গতিশক্তি সমান আমরা কী পেলাম, থ্রি বাই টু এন আর টি। লেখো তোমরা, এ পর্যন্ত লিখো। তাহলে গ্যাসের গতীয় সমীকরণ থেকে আমরা কী পাচ্ছি, পিভি সমান ওয়ান থার্ড এম এন সি স্কোয়ার। তাহলে পিভি সমান টু বাই থ্রি ইন্টু হাফ এম এন সি স্কোয়ার, আর হাফ এম এন সি স্কোয়ার সমান গতিশক্তি। গতিশক্তিকে বামে নিলে থাকে থ্রি বাই টু পিভি, পিভি সমান এন আর টি আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ থেকে। তাহলে গতিশক্তি সমান থ্রি বাই টু এন আর টি। এখন আমরা আবার লিখতে পারি গতিশক্তি সমান থ্রি বাই টু আর টি এক মোল গ্যাসের জন্য। তাহলে আমাদের এই ইকুয়েশনটা কী ছিল, এন মোল গ্যাসের জন্য। তাহলে
গতিশক্তি সমান সমান থ্রি বাই টু এন আর টি এন মোল গ্যাসের জন্য, যেখানে এখানে এন আছে, আর গতিশক্তি সমান সমান থ্রি বাই টু আর টি, এখানে এন এর পরিবর্তে ওয়ান দিয়েছি, তাহলে এক মোল গ্যাসের জন্য, তাহলে এক মোল গ্যাসের জন্য এন সমান সমান ওয়ান। আবার আমরা লিখতে পারি গতিশক্তি সমান সমান থ্রি বাই টু এন এ আর টি, এখানে এন হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে আমরা একটি অণুর ক্ষেত্রে, অর্থাৎ এটা হচ্ছে একটি অণুর, একটি অণুর গতিশক্তিকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে তোমরা লিখে নাও, রাজু 281 সেকশন এ ওয়ান বি, ঠিক আছে, তোমরা লিখে নাও। তাহলে আমরা কী পেলাম, গ্যাসের গতীয় সমীকরণ থেকে আমরা জানি পিভি সমান সমান ওয়ান থার্ড এম এন সি স্কোয়ার, তাহলে পিভি সমান সমান টু বাই থ্রি ইন্টু হাফ এম এন সি স্কোয়ার, তাহলে পিভি সমান সমান টু বাই থ্রি ইন্টু গতিশক্তি, আমাদের জেরিন জয়েন করেছে, থ্যাংক ইউ, গতিশক্তি সমান সমান থ্রি বাই টু এনআরটি, তাহলে গতিশক্তি সমান সমান এক মোল গ্যাসের জন্য থ্রি বাই টু আরটি, এখানে এনের মান ওয়ান, আর একটি অণুর গতিশক্তি থ্রি বাই টু আরটি ডিভাইডেড বাই এন এ, অর্থাৎ অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করলেই আমরা একটি অণুর গতিশক্তি পেতে পারি। এবার দেখো গতিশক্তি সমান সমান আমরা কী পেলাম, থ্রি বাই টু আর টি এক মোল গ্যাসের জন্য, এক মোল গ্যাসের জন্য। তাহলে গতিশক্তি দেখো এখানে থ্রি বাই টু ইন্টু আর ইন্টু টি, তাহলে আমরা লিখতে পারি গতিশক্তি দেখো সমান সমান এই মানটা ধ্রুবক, তাহলে ধ্রুবক ইন্টু টি, তাহলে গতিশক্তি প্রপোর্শনাল টি, অর্থাৎ গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক, গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক। তোমরা এখানে একটু লিখে নাও যে গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক, তাহলে গতিশক্তি পরম তাপমাত্রার, পরম তাপমাত্রা, এই গতিশক্তি হচ্ছে পরম তাপমাত্রার সমানুপাতিক। এটা গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যের একটা পার্ট, যে গ্যাসের গতিতত্ত্বের যে স্বীকার্যসমূহ আছে তার মধ্যে একটি হচ্ছে, মামসুকা ফারাত আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, তোমরা লিখে নাও। তাহলে আমরা গ্যাসের গতিশক্তি থেকে কি পাচ্ছি, যে গ্যাসের গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে গ্যাসের গতীয় সমীকরণ যেটা আছে, এই গ্যাসের সিফা হামিদ নুহা, আচ্ছা অনেকদিন পর, আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পর তোমাকে ক্লাসে পাচ্ছি সিফা হামিদ নুহা। তাহলে আমরা কী পেলাম, গ্যাসের গতীয় সমীকরণ থেকে পিভি সমান সমান ওয়ান থার্ড এম এন সি স্কোয়ার, আর তাহলে পিভি সমান সমান টু বাই থ্রি ইন্টু হাফ এম এন সি স্কোয়ার, আর হাফ এম এন সি স্কোয়ার সমান সমান গতিশক্তি, তাহলে গতিশক্তি সমান সমান আমরা পাচ্ছি থ্রি বাই টু পিভি, তাহলে গতিশক্তি সমান সমান থ্রি বাই টু এনআরটি, আর এক মোল গ্যাসের জন্য থ্রি বাই টু আরটি, একটি অণুর ক্ষেত্রে থ্রি বাই টু আরটি বাই এনএ। তাহলে গতিশক্তি সমান সমান আমরা কী পাচ্ছি, এক মোল গ্যাসের জন্য থ্রি বাই টু আরটি। এখন থ্রি বাই টু আর এটা যদি ধ্রুবক থাকে তখন আমরা কী লিখতে পারি, যে গতিশক্তি সমান সমান ধ্রুবক ইন্টু টি, তাহলে গতিশক্তি প্রপোর্শনাল টি। এই গতিশক্তি প্রপোর্শনাল টি থেকে আমরা কী বুঝতেছি, যে গতিশক্তি হচ্ছে পরম তাপমাত্রার সমানুপাতিক, গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে তোমরা এ পর্যন্ত লিখে নাও যে গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক, তাহলে গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক। এখন আমরা ম্যাথমেটিক্সে আসি, একটু গাণিতিক সমস্যা সলভ করি। প্রথম অঙ্কটা তোমরা লিখো যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 16 গ্রাম অক্সিজেনের গতিশক্তি হিসাব করো। তোমাদের এ পর্যন্ত কি লেখা হয়েছে, তোমাদের বোর্ডের অংশটুকু কি লেখা শেষ, লেখা শেষ হলে তোমরা একটু
বলো যে স্যার এই পর্যন্ত আমরা লিখছি, তোমাদের কি লেখা শেষ? লেখা শেষ হলে আমাকে একটু জানাও, লেখা শেষ হলে জানাও, আমি সামনের দিকে যাব। জি স্যার। আচ্ছা, মামসুকা বলছে জি স্যার, লেখা শেষ, তাহলে তোমরা একটু লেখো, আমি একটু মুছে দেই। লেখো, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 16 গ্রাম অক্সিজেনের গতিশক্তি হিসাব করো। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 16 গ্রাম অক্সিজেনের গতিশক্তি হিসাব করো। দেখো তো, এখানে আমরা কি জানি, যেহেতু 16 গ্রাম বলছে, তাহলে আমরা তো জানি পি গতিশক্তি সমান সমান 3/2 nRT। যেহেতু এখানে 16 গ্রাম দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি 3/2 m/m rT। এখানে এমটা হচ্ছে গ্যাসের ভর, আর ক্যাপিটাল এমটা হচ্ছে ওই গ্যাসের, যেমন অক্সিজেন, অক্সিজেনের আণবিক ভর, ইনটু আরটি। তাহলে 3/2 × 16/32, 32 হচ্ছে কি অক্সিজেনের আণবিক ভর, ইনটু 8.314, ইনটু যেহেতু 27 ডিগ্রি, তাহলে কত ক্যালভিন হবে, 300 ক্যালভিন। দেখো তো রেজাল্টটা কত আসে, তোমরা একটু অঙ্কটা করে রেজাল্টটা বলো। সামাত রোল 327, রাজু বলছে লেখা শেষ। সামাদ আসসালামু আলাইকুম স্যার বলছে, ওয়ালাইকুম আসসালাম। তাহলে তোমরা মানটা বলো কত আসে। আমি আগেই বলেছিলাম যে তোমরা ক্যালকুলেটার সহ বসবে, কারণ আমাদের অনেকগুলো ম্যাথ করতে হবে আজকে। তোমাদের কাছ থেকে রেজাল্টটা চাচ্ছি। 187065, মামসুকা ফারহাত, 187065, জুল, জুল কথাটা তুমি লেখো নাই, 1870.65, এত জুল। কেন জুল হবে, কারণ এখানে এর এককটা হচ্ছে জুল পার কেলভিন পার মোল, এখানে এককটা হচ্ছে মোল, এখানে হচ্ছে ক্যালভিন। তাহলে আমরা এখানে পাচ্ছি মোল ইনটু জুল পার কেলভিন পার মোল ইনটু কেলভিন। তাহলে পার কেলভিন কেলভিন কেটে গেল, মোল পার মোল কেটে গেল, তাহলে শেষ পর্যন্ত কী থাকলো, জুল। এই জন্য আমরা এখানে জুল বসাবো। তোমরা ইউনিটটা একটু ঠিক করে নাও। হ্যাঁ ঠিক আছে, এবার হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে তোমরা জুল কথাটা বলবে, কেন জুল বলবে, কারণ এখানে এককগুলা যদি আমরা সবগুলো একক বসাই, তাহলে 3/2, এখানে কোনো একক নাই, 16/32, এখানে হচ্ছে মোল, 8.314, এখানে হচ্ছে জুল পার কেলভিন পার মোল, আর 300 এটা কেলভিন। তাহলে আমরা যদি এই ইকুয়েশনগুলা বসাই, তাহলে কি হয়, এই মোল আর এই মোল কেটে যায়, কারণ এটা মোল, এটা ইনভার্স মোল, কেটে গেল, এখানে ইনভার্স কেলভিন, এখানে কেলভিন, কেটে গেল, তাহলে থাকলো শুধুমাত্র জুল, এই জন্য এককটা হবে জুল। তোমাদের এই অঙ্কটা কি তোলা শেষ, তোমাদের এই অঙ্ক কি তোলা শেষ, তোমরা কি অঙ্কটা তুলতে পেরেছো? রাজু বলছে 1870, আমাদের জেরিন বলছে 1636, জেরিনেরটা হয়নি, জেরিন তোমারটা হয়নি, তুমি বলছো 1636.81, তুমি নিশ্চয়ই কোথাও ভুল করছো, তুমি আরেকবার ক্যালকুলেটারে মানটা বসাও। রাজু তোমারটা ঠিক আছে, ঠিক আছে, তোমাদের লেখা শেষ হলে আমাকে বলো, আমি নেক্সট অঙ্কে যাব। লেখা শেষ, জি স্যার শেষ। আচ্ছা, রাজু বলছে শেষ, জি স্যার বলছে আমাদের জেরিন। তাহলে পরে আরেকটা অঙ্ক তোমরা লেখো, যে 298 কেলভিন তাপমাত্রায় একটি কার্বন ডাইঅক্সাইড অণুর 298 কেলভিন তাপমাত্রায় 298 কেলভিন তাপমাত্রায় একটি কার্বন ডাইঅক্সাইড অণুর গতিশক্তি বের করো। 298 কেলভিন তাপমাত্রায় একটি কার্বন ডাইঅক্সাইড অণুর
गतिशक्ति हिसाब करो। ताहले आमादेर सूत्रटा कि गतिशक्ति समान समान थ्री बाई टू एन आर टी, एक मोल गैसेर जन्य थ्री बाई टू आर टी, और एकटी अणुर क्षेत्रे थ्री आर टी उपरे थाकलो टू बाई एन ए। केन एन ए दिलाम? कारण एकटी अणुर क्षेत्रे आमरा अ्যাভোগাড্রো संख्या दिए भाग करब, कारण एक मोल गैसे थाके 6.023 × 10⁻²³। তাহলে আমরা বলতে পারি 6.023 × 10⁻²³ টি অণু থাকে এক মোল পরিমাণে। তাহলে একটি অণু থাকবে 1 বাই ভাগ কত 6.023 × 10⁻²³। এই জন্যই আমরা এটা দিয়ে ভাগ করেছি, তা নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে এখন তোমরা মানগুলো বসাও। তোমাদের কি লেখা শেষ? এ পর্যন্ত লেখা শেষ হলে বলো জি স্যার তুলেছি। তাহলে মান বসাও, 3 × 8.314 × 298 / 2 × 6.023 × 10⁻²³। দেখো তো কত আসে, কত আসে রেজাল্টটা বের করো। রেজাল্টটা বের করে বলো। দেখি কে আগে করতে পারো এই রেজাল্টটা বের করতে। সামাদ তুমি বলেছ জি স্যার তুলেছি, তাহলে তুমি রেজাল্টটা বলো। 6.17 × 10, হ্যাঁ গুড, এই তো রাজুরটা হয়ে গেছে। 6.17 × 10⁻²⁰, 6.17 রাজু পেরেছে সবার আগে। 6.17 × 10⁻²⁰ জুল, তাই রাজু সবার আগে পারছে। তাহলে তোমরা হ্যাঁ 2.238, মামসুকা ফারাত তোমারটা হয়নি, চিন্ময় হালদার ঠিক আছে, চিন্ময় হালদার তোমারটা ঠিক আছে রেজাল্ট, মামসুকা ফারাত তোমারটা হয়নি। টু ফাইভ এইট রোল নম্বর থেকে আসছে, এ ওয়ান বি, থ্যাংক ইউ তোমাকে। হ্যাঁ তুমি অঙ্কটা করে রেজাল্টটা আমাকে বলো। বামসুকা ফারাত তুমি আরেকবার করো, তোমার রেজাল্টটা হয়নি। জেরিন হ্যাঁ তোমারটা ঠিক আছে, হ্যাঁ জেরিন তোমারটা ঠিক আছে। ঠিক আছে আমরা পরের অঙ্কে যাই। হ্যাঁ মামসুকা এবার ঠিক আছে, মাংসকে এবার ঠিক আছে। এখন তোমরা লেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম, এখানে যদি আমি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই আর এখানে যদি আমি 1 গ্রাম দেই তাহলে অঙ্কটা কী হবে তোমরা একটু করো। এখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য বের করো। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য বের করো তোমরা নিজেরাই। তাহলে আমি সূত্রটা লিখে দেই, গতিশক্তি সমান সমান 3/2 এন আর টি। তাহলে 1 গ্রাম যেহেতু বলছে তাহলে 3/2 × যেহেতু গ্রামে আছে তাহলে আমরা লিখতে পারি এনকে এম বাই এম, এম বাই এম এখানে আর ইন্টু টি। দেখো আমরা এর আগেও অঙ্ক করেছিলাম এন সমান সমান ডাব্লু বাই এম হতে পারে অথবা এম বাই এম হতে পারে, তোমরা যেটাই বসাও, অথবা জি বাই এম হতে পারে।
W ছোট m এবং g এগুলো হচ্ছে গ্যাসের ভর আর m টা হচ্ছে ওই গ্যাসের আণবিক ভর যে কোন একটা বসালেই চলবে তাহলে তোমরা এখানে বসাও মান 3/2 ইনটু 1 গ্রাম তাহলে 1 ডিভাইডেড বাই m কত 44 যেহেতু কার্বন ডাইঅক্সাইড 8.314 ইনটু 298 25 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 25 প্লাস 273 কত হয় 298 কেলভিন মান বসাও চিন্ময় বলছে 84.46 ঠিক আছে থ্যাংক ইউ চিন্ময় হালদার 84.46 এত জুল চিন্ময় সবার আগে পারছে চিন্ময়কে ধন্যবাদ রাজু 84. হ্যাঁ ঠিক আছে মামসুকা ফরহাদ তোমারটাও ঠিক আছে 462 আচ্ছা মামসুকা ফরহাদ আরও একটা ডিজিট নিয়েছে দশমিকের পর তিন ঘর পর্যন্ত নিয়েছে কোনো সমস্যা নাই সামাদ তোমারটা ঠিক আছে রাতুল হাসান 315 ঠিক আছে তোমার তো তোমার রেজাল্ট কই তুমি তো শুধু রোল আর সেকশন দিয়েছো ম্যাথটা রেজাল্ট একটু বলো যেদিন তোমারটা ঠিক আছে 84.46 জুল হবে জুল ইউনিটটা দিচ্ছ না তোমরা ইউনিটটা দিচ্ছ না তোমরা ইউনিটটা দাও ঠিক আছে সিফা হামিন্দু হয় এতক্ষণ পরে একটা ম্যাথ করছে 84.64 জুল ঠিক আছে থ্যাংক ইউ তাহলে মোটামুটি এই অঙ্কটা সবার হয়ে গেছে আর একটা অঙ্ক লেখো 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোল নাইট্রোজেন গ্যাসের 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোল নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি হিসাব করো 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোল নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি হিসাব করো 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোল নাইট্রোজেন গ্যাস এটা আমি আগে করব না আগে তোমরা করো দেখি তোমাদের কত রেজাল্ট আসে তাহলে এখনও তোমরা কেউ রেজাল্টটা বলো নাই আমি একটু বলি গতিশক্তি সমান সমান 3/2 এনআরটি এখানে যেহেতু 1 মোল তাহলে এখানে এন এর মান 1 ইন্টু 8.314 ইন্টু যেহেতু 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে কত কেলভিন হবে তাহলে 17 ডিগ্রি সেলসিয়াস টি সমান সমান তাহলে 17 প্লাস 273 এত কেলভিন তাহলে 290 কেলভিন তাহলে 290 দেখি কত রেজাল্ট আসছে তোমাদের 3616.59 হ্যাঁ মামসুকা ফরহাদ ঠিক আছে 3616.59 3616.59 এত জুল 3616 মামসুকা ফরহাদ ও বলছে 3616.59 হ্যাঁ ঠিক আছে এরপরে অ্যান্সার আসছে আরেকজনের সেটাও ঠিক আছে 3616.59 হ্যাঁ ঠিক আছে তোমাদের রেজাল্ট রাজু 3616.59 হ্যাঁ ঠিক আছে 3616.59
3616.59 তোমাদের লেখা শেষ হলে আমাকে বলবে। তোমাদের লেখা শেষ হলে বলবে স্যার লেখা শেষ। তোমাদের লেখা শেষ হলে বলবে তোমাদের লেখা শেষ হলে আমাকে বলবে স্যার লেখা শেষ, তাহলে আমি পরবর্তী আলোচনায় যাব। সিফা হাবিন্দুমা ঠিক আছে 3616.59 তোমাদের লেখা শেষ, আমরা পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। এখন আমরা শিখব গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য। গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য, গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য, গ্যাসের বলছে লেখা শেষ, আচ্ছা চার লেখা শেষ ঠিক আছে। গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য, এক নম্বরে লেখো গ্যাসের গঠন। গ্যাসের গঠন তোমরা একটু লেখো। গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য আলোচনা করা হচ্ছে, প্রথম ধাপে আমরা লিখতেছি গ্যাসের গঠন। লেখো যে কোনো গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা, যে কোনো গ্যাস, যে কোনো গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা, এই কণিকার মধ্যে থাকতে পারে পরমাণু অথবা অণু সমন্বয়ে গঠিত। তোমরা লেখো এখানে পরমাণু হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে আর অণু হচ্ছে অন্যান্য গ্যাসের ক্ষেত্রে। তাহলে যে কোনো গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার সমন্বয়ে গঠিত, আর অণু বা পরমাণু, পরমাণু হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে আর অণু হচ্ছে অন্যান্য গ্যাসের ক্ষেত্রে, আর এসব কণিকা দ্রুত গতিতে, এসব কণিকা দ্রুত গতিতে সব দিক দিয়ে বা সকল দিকে ছোটাছুটি করে। তাহলে যে কোনো গ্যাস অসংখ্য, যে কোনো গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার সমন্বয়ে গঠিত, এসব কণিকা দ্রুত গতিতে সকল দিকে ছোটাছুটি করে। তোমরা এই পর্যন্ত লেখো, লেখা শেষ হলে আমাকে বলবে। তো এখানে লিখতে পারো সরল পথে, দ্রুত গতিতে সরল পথে সব দিকে ছোটাছুটি করে। লেখা কি শেষ, লেখা শেষ হলে আমাকে বলবে। দুই নম্বর আয়তন, এখানে তোমরা লিখতে পারো গ্যাসের অণুসমূহের আয়তন পাত্রের আয়তনের তুলনায় অতিশয় নগণ্য। তোমাদেরকে এই পয়েন্টগুলো মুখস্থ রাখতে হবে, কারণ আগামী ক্লাসে আমাদের এই পয়েন্টটা খুব বেশি কাজে লাগবে। গ্যাসের অণুসমূহের আয়তন পাত্রের আয়তনের তুলনায় অতিশয় নগণ্য। তাহলে গ্যাসের অণুসমূহের মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় অতিশয় নগণ্য। এরপর লেখো আকর্ষণ বিকর্ষণ। লেখো গ্যাসের অণুসমূহ পরস্পর হতে
এত দূরত্বে অবস্থান করে যে তাদের মধ্যে কোনো আকর্ষণ ও বিকর্ষণ নেই বললেই চলে। তো লিখে নাও, তাহলে তোমাদের লিখতে কোনো সমস্যা দেখা দেখতে কোনো সমস্যা হলে আমাকে বলবে। তাহলে আয়তন, গ্যাসের অণুসমূহের মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় অতিশয় নগণ্য। আর আকর্ষণ বিকর্ষণের ক্ষেত্রে আমরা কী লিখছি, যে গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। এরপরে আন্তঃআণবিক সংঘর্ষ, গ্যাসের অণুসমূহ স্থিতিস্থাপক হওয়ায় লেখো, গ্যাসের অণুসমূহ স্থিতিস্থাপক হওয়ায় তাদের গতিবেগের তেমন কোনো পরিবর্তন হয় না, তাদের সংঘর্ষের পরেও গতিবেগের কোনো পরিবর্তন হয় না। তাহলে একটু লিখে নাও, প্রথমটা কী ছিল, যে কোনো গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা সমন্বয়ে গঠিত, এটা পরমাণু বা অণু হতে পারে। এসব কণিকা দ্রুত গতিতে সরল পথে সব দিকে ছোটাছুটি করে। আয়তন, গ্যাসের অণুসমূহের মোট আয়তন গ্যাসপাত্রের আয়তনের তুলনায় অতিশয় নগণ্য। আকর্ষণ বিকর্ষণ, গ্যাসের অণুসমূহ এতই দূরত্বে অবস্থান করে যে এদের মধ্যে তেমন কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। আন্তঃআণবিক সংঘর্ষ, গ্যাসের অণুসমূহ অবিরাম সরল পথে চতুর্দিকে বা সকল দিকে ছোটাছুটি করে, তখন কী হয়, এদের মধ্যে সংঘর্ষ হয়। তবে সংঘর্ষ হওয়ার পরেও গতিবেগের তেমন কোনো পরিবর্তন হয় না। এর কারণ কী? এর কারণ হচ্ছে গ্যাসসমূহ স্থিতিস্থাপক। এরপরে হচ্ছে চাপ বা প্রেশার, এটাকে আমরা এফ বাই এ দ্বারা প্রকাশ করতে পারি। এফ বাই এ অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর গ্যাসের অণুসমূহ পাত্রের দেয়ালে যে পরিমাণ বল প্রয়োগ করে সেটাই হচ্ছে গ্যাসের চাপ। তাহলে একক ক্ষেত্রফলের উপর গ্যাসের অণুসমূহ পাত্রের দেয়ালে যে পরিমাণ বল প্রয়োগ করে সেটাই হচ্ছে গ্যাসের চাপ। আর ছয় নম্বর হচ্ছে, আমরা আজকেই শিখেছি গতিশক্তি প্রপোর্শনাল টি, অর্থাৎ গ্যাসের গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক। আর আমরা যে ইকুয়েশনটা কালকে থেকে ইউজ করতেছি গ্যাসের গতিতত্ত্বের যে গতীয় সমীকরণ, তার পিভি সমান সমান ওয়ান থার্ড এম এন সি স্কোয়ার। এখানে পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন, এম হচ্ছে তোমার ভর, আর এটা হচ্ছে মোল সংখ্যা, আর এটা হচ্ছে গতি তোমার আর এম এস বেগ, সিটা হচ্ছে এখানে আর এম এস বেগ। তাহলে তোমাদের তোমরা একটু লিখে নাও। তাহলে আমি আরেকবার বলি যে গ্যাসের গঠন, যে কোনো গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা সমন্বয়ে গঠিত, এই কণিকাসমূহ কী হইতে পারে, অণু হইতে পারে বা পরমাণু হতে পারে। নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে হচ্ছে পরমাণু, আর অন্যান্য গ্যাসের ক্ষেত্রে অণু। দুই নম্বর হচ্ছে আয়তন, গ্যাসের অণুসমূহের মোট আয়তন গ্যাসপাত্রের আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য। আর আকর্ষণ বিকর্ষণ, গ্যাসের অণুসমূহের মধ্যে তেমন কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। আন্তঃআণবিক সংঘর্ষ, গ্যাসের অণুসমূহ অবিরাম সরল পথে চতুর্দিকে ছোটাছুটি করে, এদের মধ্যে যখন সংঘর্ষ হয় এই সংঘর্ষের পরেও এদের গতিপথের তেমন কোনো পরিবর্তন হয় না, কারণ গ্যাসসমূহ স্থিতিস্থাপক। আর চাপ
গ্যাসের অণুসমূহ যখন চতুর্দিকে ছোটাছুটি করে তখন পাত্রের দেয়ালের গায়ে চাপ সৃষ্টি করে বা ধাক্কা বা বল প্রয়োগ করে। তো একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করে সেটাই হচ্ছে গ্যাসের চাপ। আর গতিশক্তি, গতিশক্তি হচ্ছে পরম তাপমাত্রার সমানুপাতিক, এবং এখানে আমরা গতীয় সমীকরণ পেয়ে থাকি পিভি সমান ১/৩ এমএন সি স্কোয়ার। তাহলে তোমরা এই গ্যাসের গতিতত্ত্বের যে মৌলিক স্বীকার্যসমূহ আছে, মৌলিক স্বীকার্যসমূহ একটু পড়বে। তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আজকে ক্লাসে উপস্থিত থাকার জন্য। আমরা আগামী ক্লাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা সবসময় পরীক্ষায় থাকে, সেটা হচ্ছে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস। আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির, বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ কী, এবং কখন বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, আগামী ক্লাসে আমরা এসব নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। খোদা হাফেজ।